আলা রফিলাম আম্বা ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম দূরের এবং কাছের আমার সমস্ত ইসলামী ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত মুসলমানদের জন্য দুটি উৎসব আছে একটি হচ্ছে ঈদ উল ফিতর একটি হচ্ছে ঈদ উল আদহা তো কোরবানির ঈদ উৎসব কুরবানি যদিও এটা একটা ওয়াজিব আবাদত কিন্তু ফজিলতের দিক থেকে অনেক এবং গুরুত্ব অপরিসীম কোরআনুল করিমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইরশাদ করেন অলিকুল্লি আলা মা লিয়াদুস্মাল মিন বাহিমাতিল আন আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি প্রত্যেকটি উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি আমি আল্লাহর দেওয়া যে পশুগুলো যখন তারা জবে করবে তখন তারা যেন আমি আল্লাহর নাম নেই তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যদিও এটা একটি ওয়াজিব আবাদত কিন্তু আল্লাহ তাল্লার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা একটি আবাদত তারই ধারাবাহিকতায় আমাদের উপরেও রসুলে পাক সাল্লাহ আলি আসালাম সর্বশেষ নবী আমাদের ইসলামী শরীয়তের মধ্যেও আল্লাহ আল্লাহতালা এটা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেজন্য রসলে পাক সাল্লাহ আলি সালামের সাথে বলতেছেন ওনার কলিজার টুকরা আম্মাজান ফাতেমা তহরা রাদি আল্লাহ তাহাকে বলতেছেন ফাতেমা তুমি তোমার কোরবানির পশুর সামনে গিয়ে দাঁড়াও কারণ যখন তোমার কোরবানির পশুটাকে জবাই দেওয়া হবে রক্ত জমিনে পড়ার আগেই তোমার জিন্দিগির গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন। ফাতেমাত জহরা রাদি আল্লাহ তালহা বলেছেন ইয়ারসুলাল্লাহ এটা কি শুধু আমার জন্য না আহলে বাইতের জন্য না সমস্ত উম্মতে মোহাম্মদীর জন্য রসলে পাক আলী আসালাম বলেছেন যে হে ফাতেমা এটা শুধু তোমার জন্য না এটা উম্মতে মোহাম্মদ সকলের জন্যই ফজিলত প্রযোজ্য এবং এই কোরবানির পশুর রক্ত হাড্ডি গোস্ত সমস্ত কিছু কালকে মতের ময়দানে আল্লাহ তালা নেকের পাল্লার মধ্যে সত্তর গুণ বাড়াইয়া দিয়ে দিবে সুবাহান আল্লাহ সেই জন্য যদিও এটা একটি ওয়াজিব কোরবানি এটার ব্যাপারে আমাদের অত্যন্ত যত্নশীল হইতে হবে আমরা যারা কোরবানি পালন করব আমাদের পশুগুলো যখন আমরা ক্রয় করব। অবশ্যই আমরা যেন আমাদের হালাল টাকা দিয়ে যেন আমরা এই পশুগুলো ক্রয় করি এবং যখন আমরা কোরবানি দিব এই কোরবানিটা যেন এক একমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিই আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া যদি দুনিয়াবি কোনো ধরনের অন্য কোনো যদি নিয়ত কিঞ্চিত পরিমাণ সেখানে জড়িত হয় তাহলে এই কোরবানি আল্লাহতালা কবুল করবেন না যেটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন লইয়নাল আল্লাহ লুক উহাওয়ালা দিমা উহাওয়ালা কিয়াল হুত্তা কোয়ামিন যে কোরবানির রক্ত আল্লাহর কাছে যায় না গোস্তও যায় না একমাত্র বান্দার তাকোয়া আল্লাহর কাছে যায় সেই জন্য আমরা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা এই কোরবানি দিব এখন যারা শরীকে আমরা কোরবানি দেব সেই জন্য আমি যার সাথে শরিক হব ওই ক্ষেত্রে আমি দেখবো যে কার সাথে আমি শরিক হই ওনাদের অর্থগুলো হালাল কিনা বা আমার সাথে যদি কাউকে আমি জড়িত করি শরিক হিসেবে নেই আমি দেখবো যাকে আমি নিচ্ছি তার টাকাগুলো সহি কিনা হালাল উপার্জিত সম্পদ কিনা টাকা কিনা অথবা তার নিয়তটা একমাত্র কোরবানির জন্য হচ্ছে কিনা এগুলো অবশ্যই অ্যাবাদত যেহেতু ওয়াজিব এবাদত এটা কবলিয়াতের জন্য অবশ্যই আমাদের এই করণীয় আমাদের দায়িত্ব আমরা আমাদের অ্যবাদতগুলো যেন নিষ্কলুষ হয় ত্রুটিমুক্ত হয় এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নশীল হইতে হবে আর এই কোরবানির দিনগুলো যখন চলে আসে তখন আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো দেখলে বোঝা যায় যে আমরা অনেকগুলো ভুলের মধ্যে এখনও আছি বহু মানুষ এখনও বলে যে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কি না অবশ্যই দেওয়া যায় কোনো অসুবিধা নেই এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই বলে যে আকিকার গোস্ত আকিকার গোস্ত মা বাবা দাদা দাদি ওনারা খেতে পারবে কিনা এটার ব্যাপারে পরিষ্কার কোরবানির গোস্ত যেভাবে সবাই খেতে পারে আকিকার গোস্ত সবাই খেতে পারে এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই কোরবানির গোস্তর বন্টন যেভাবে হয় আকিকার বন্টন ঠিক ওভাবেই হবে এখানে কোনো ব্যতিক্রম নাই আরেকটি বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা একটি কথা বলি যে তিন দিনের বেশি গোস্ত রাখা ঠিক না ভালো না এটা হচ্ছে একটি সাময়িক হাদিস সাময়িক সিদ্ধান্ত রাসুলেবাক সাল্লাই সাল্লাম যখন এই কথাটা বলেছিলেন যে তিন দিন তিন দিনের বেশি তোমরা গোস্ত জমা রাখবে না এটা এই জন্য বলেছিলেন ওই সময় ইসলামের প্রথম যুগে ধনী ব্যক্তিরা যেন গোস্তগুলো গরিব মানুষদেরকে সবাইকে দিতে পারে সবাই যেন পায় কেউ যেন বঞ্চিত না হয় এবং পাশাপাশি বনাঞ্চলের এলাকার মানুষগুলো দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছিলেন তারা কোরবানি দিতে পারে নাই অভাবের মধ্যে ছিলেন সেই জন্য তারাও যেন কোরবানির গোষ্ঠটা পায় রসুল্ল সাল্লাহ সাল্লাম এই দুইটা বিষয় সামনে নিয়ে তখন বলেছেন যে তিন দিনের বেশি তোমরা কোরবানির গোস্ত জমা করবে না পরবর্তীতে আবার রসুল পাকসাল্লাহ আসালাম বলেছেন যে না এখন যেহেতু আর ওই সমস্যাগুলো নেই এখন তোমরা গোস্ত খাও জমা করো এবং সাতকা করো মানুষকে দান করো সেই জন্য অবশ্যই আমরা কোরবানি অবশ্যই তিনটা ভাগ করব আমরা একটা ভাগ নিজেরা আমরা রাখবো আরেকটা ভাগ আমাদের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আমরা অবশ্যই দিব আরেকটি ভাগ আমরা গরিব মানুষ যারা কোরবানি দিতে অক্ষম আমরা তাদেরকে অবশ্যই শরিয়ত মোতাবেক বন্টন করব তো যাই হোক এই কোরবানি আমরা বন্টন করে নিজের যে তিন ভাগের এক ভাগ আমার কাছে যেটা রয়ে গেলো এটা যদি আপনি ছয় মাসও রাখতে পারেন সারা বছর রাখতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর গরুর ক্ষেত্রে আমরা সাতজন শরিক হয়ে কোরবানি দিতে পারবো উটের ক্ষেত্রে আমরা সাতজন শরিক হয়ে কোরবানি দিতে পারব মহিষের ক্ষেত্রে পারব আর খাসি বকরি ভেড়া দুম্বা এগুলো একটি কোরবানি একজনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা গরুর মধ্যে সাতজন কোরবানি শরিক হয়ে কোরবানি দিতে পারবেন কিন্তু একটা ভাগকে আবার দুইজন ভাগ করে নিতে পারবেন না সাতজনের সাতটা অংশ থাকবে ওই একটা অংশ আবার দুইজনের শরিক হয়ে একা যদি অংশ হয় তাহলে কোরবানি হবে না সেই জন্য আমরা যারা বিশেষ করে শরিক হয়ে কোরবানি দিব ওই ক্ষেত্রে আমরা অবশ্যই খুব যত্নশীল আমাদেরকে হইতে হবে যেহেতু লাংতানালুল বেরোয়া হাত তা তুন ফেকিমা আল্লাহ বলতে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয় সেই জন্য বর্তমান যুগে আমাদের কষ্টের উপার্জিত হালাল টাকা আমরা অবশ্যই আল্লাহ রাস্তায় ব্যয় করব আমরা কোরবানি ওয়াজিব আদায় করব এই কোরবানির মাধ্যমে যেন অবশ্যই আমাদের সবচেয়েতে প্রিয় অর্থ সম্পদ ব্যয় করে কোরবানির মাধ্যমে যেন আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উশিলা হয়ে যায় এতটুকু নিয়তে আমরা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির নিয়তেই আমরা আমাদের কোরবানিগুলো পালন করব আল্লাহ তালা আমাদের সামনে যে ঈদুল আদাহা কোরবানি আসতেছে আমরা যেন সেই কোরবানিটা যথাযথভাবে আমরা পালন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক তাম পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহ খাস রহমত নাজিল করুক আমরা যেন ইসলামী শরীয়ত মোতাবেক চলতে পারি আল্লাহ তালা রাজিমন্দি হাসিল করতে পারি এতটুকু আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা اكنيشاش كوشي واخيري دابانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته